তো প্রিয় বন্ধুরা, আজকের যে বিশেষ প্রতিবেদন হলো, সেই প্রতিবেদনটা হলো বন্ধুরা, ফাইনালে 28 দিন পর জেলে বন্দি থাকার পর আমাদের পুরুলিয়া গাই আজকে ছাড় পেয়েছে। খুব একটা প্যাথেটিক দিক বন্ধুরা, খুব খারাপ লাগছে দেখে করে। মানে যাক, ফাইনালি ছাড়া পেলো, এটাই যা খুশির খবর বন্ধুরা। যদিও তিনি যে কাজটা করেছিলেন সেটা সে ভাষায় ভিডিওটা বানানো ঠিক হয়নি, কারণ তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, আবার নারী সত্তার প্রতীক তিনি। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটা হয়েছিল যে আমাদের পুরুলিয়া গায়ে সে দুটো ভিডিও বানিয়েছিল কুর্মিকে নিয়েই, ঠিক আছে, কুর্মি জনজাতি নিয়েই করেছিল ভিডিওটা। তো সেই ভিডিওতে বন্ধুরা তিনি একটু একটু না একটু বেশি মাত্রাতিরিক্ত হয়ে গেছিল আর কি, মাত্রাতিরিক্ত ভাষায় কিছু ভিডিও বানিয়েছিল সিএমকে নিয়ে। তো তার দরুন তার নামে সাইবার ক্রাইমে কেস হয়, এবং সে যেহেতু সে একজন পুরুলিয়ার ছেলে, সে কাজের জন্য হায়দ্রাবাদে গিয়েছিল, জেসিপি চালাতো আমাদের পুরুলিয়া গাইদা, ঠিক আছে। তো সেখান থেকে পুলিশ তাকে ধরে এনেছে। তো এটা মানে কি বলবো, খুবই খারাপ লাগছে বন্ধুরা। তো এই জন্যই আমি প্রত্যেকটা ভাই বোনকে রিকোয়েস্ট করবো, বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু কেউ খারাপ ভাষায় ভিডিও বানাও না, যারা রোস্টিং টোস্টিং করছো। যতটা পারবে একটু সংযত হয়ে ভিডিওগুলো বানাবে, কারণ এখন তো বুঝতেই পারছো বন্ধুরা, না সাইবার সেলে যে কেউ মানে কারো নামে এফআইআর যদি করে দেয়, রিপোর্ট যদি করে দেয়, কিন্তু একটু চাপ আছে বন্ধুরা, খুব একটা খারাপ দিক লাইফের বলতে গেলে। তো যাই হোক, ফাইনালি মুক্তি পেল, এই খবরটা শুনে আমার খুব ভালো লাগলো। তো আমি চাইবো যে এই সমস্ত ভাষাতে, কুরুচিকর ভাষাতে যেন ভিডিও না বানাই বন্ধুরা। আমারও ভয় লাগে মাঝে মাঝে বন্ধুরা, যে আমাকেও না কোনোদিন তুলে নেই, কারণ যা পরিস্থিতি বন্ধুরা, কুর্মি সমাজ নিয়ে যদি কিছু বলতে যাও তো খুবই একটা চাপের বিষয়, যদি এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না, একটা জাতিসত্তার আন্দোলন, তাও ভয় লাগে বন্ধুরা, কোন সময় কি সব মিথ্যা কেস দিয়ে দেবে, পুরো বই শেষ করে রেখে দেবে আর কি। খুবই আমিও একটু ভয়ে গেছি বন্ধুরা বলতে গেলে, না কি করবো বন্ধুরা বলো, বলা তো যায়নি, যেভাবে এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি, এনি টাইম যখন ইচ্ছে যাকে তুলে নিচ্ছে বন্ধুরা। তো যাই হোক, ফাইনালি সে ছাড়া পেয়েছে, দেখে দাও দেখে দাও টিঙ্কু দা আমাদের কি বলছে তার নিয়ে। এত রাইতে লাইভে চলে এসেছে টিঙ্কু খুড়া, দেখে দেখি মান আমার জেন আইসে, এত রাইতে টিঙ্কু খুড়া লাইভে চলে আসবে। তো মেনলি ব্যাপার হয়েছে খুড়া, খুড়া দেখতেই পাচ্ছ আলি লাইভে কেকে আছো জানি নাই, কেউ যদি লাইভে আছো তো দেখো। মানে মেনলি যেটা ব্যাপার হয়েছে যে 28 দিন পর দা পুরুলিয়া গাই ইউটিউবার আমাদের পুরুলিয়ার, ওর নামে কেস হয়েছিল, তাগড়াভাবে 28 দিন পর জেল থেকে বাইরে আনছিল, মানে জেল থেকে বাইরে আনছে, মাল তো হায়দ্রাবাদে লেবার খাটতে গেছিল, মানে জিসিপি এ সেইখিন থেকে ওকে উড়া কলে নাকি পুলিশ তুলে আনে, মানে উড়া কলে করে নাকি পুলিশে তুলে আনেছে, তুলে আনার পর 28 দিন জেলে ছিল, জেল থেকে বাইরে আনছে, ফোন করেছে টিঙ্কু দা কি ব্যাপার। তো খুড়া সেই লেভেলে দা পুরুলিয়া গাই ওয়ার্কার সঙ্গে দেখা করতে আমরা পুরুলিয়া যাচ্ছি, সঙ্গে আছে আমার বেটা, এই দেখো এই যে সাপুড়া আমার বেটা, আর সঙ্গে আছে আমার একটা খুব ভালো বন্ধু, এর আগে একটা শুটিং এ দেখেছো সিন্দুর অ্যালবামটাই, এই গাড়িয়ে শুটিং হয়েছিল, আর আমার এই বন্ধুটাই ছিল, ঠিক আছে। তো আমরা এখন পুরুলিয়া যাচ্ছি, তো সেই লেভেলের যে ছেলেটা আমার সঙ্গে ফোনে কথা বললো, তা পুরুলিয়া গায়ে আমার সঙ্গে ফোনে কথা বলেছে, ফোনে কথা একটাই বলল যে পেছনে মোটর সাইকেল গেলে কি করে বলবো, যে আমার প্রবলেম যে কুর্মি ফুর্মি এইসব নিয়ে একটা ভিডিও বানাইছিল, দারুণ সুন্দর ভিডিও বানাইছিল নাকি, আর সিএমকে প্রচুর পরিমাণে গাইল দিয়েছিল যে নোংরা ভাষা গাইলের জন্য ওয়ান নামে সাইবার ক্রাইম কেস হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ঢুকান নিয়েছিল। তো আমি বলছি হেরে আর কাকু পালু নাই, ডাইরেক্ট সিএমকে গাইল দিয়ে দিল, রোস্টার আমরাও ওঠি, রোস্টিং আমরাও করি,
তো তা বলে কি সিএম কে মানে মমতা ব্যানার্জিকে রোস্টিং? তো কেস তো হবে, কে জেল তো যাবে, কে তো ভুল করেছে যে এরকম পলিটিক্যাল ফিগার আই ইউটিউবারদের না আসাটাই ভালো। তো সিএম তো ডাইরেক্ট কেস করে নাই, কে কেস করেছে যাই দেখি কে কি কেস করেছে না করেছে। কেস করবে কে? থানা পুলিশ হয়েছে, জেল যখন গেছে তো যে মহাপুরুষ যে স্বামী বিবেকানন্দর শিষ্য নোংরা ভাষার জন্য কেস করেছে, বিদ্যাসাগর তোমাদেরকে ভালো শিক্ষা দিয়েছে, ও আরেকবার দ্বিতীয়বার ভালো শিক্ষা দিল, মানে বিদ্যাসাগরের পুনর্জন্ম। যে খারাপ ভাষা বললে জেল হয় বলে, তো সেই মহাপুরুষের ঘর দেখা করতে যাব, আর পুরা পুরুলিয়া গাইকেও দেখতে যাচ্ছি একটু। তো খুড়া ভাই রেঙেছি, আমরা মাঝ রাস্তায় আছি, এখন পুরুলিয়া যাচ্ছি, কোনো চাপ নাই সেই লেভেলের। তো ব্লগ আর বেশিক্ষণ বাড়াবো নাই, ভিডিওটা শেয়ার করো যে তা পুরুলিয়া গায়ের ঘর। টিঙ্কু খুড়া আসছে এখনই, রাইতেই বাইরে আনছি, সকালে দেখা হবে পুরুলিয়ায় সবার সঙ্গে দেখা করবো। তো সবশেষে একটা কথাই বলো বন্ধুরা, এই সমস্ত কুরুচিকর ভাষাতে ভিডিও বানাতে যেও না, গেলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, এবং আমিও আমাকেও কিন্তু অনেকটাই সংযত হবে যা দেখতে দেখতে পাচ্ছি বন্ধুরা, নাহলে কিন্তু আমার হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে। আর আমি জানি বন্ধুরা তোমরা সেই সাপোর্টটা দেবে আমাকে, আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অ্যাটলিস্ট 1K তো করে দাও, আর 300 মাত্র বাকি আছে, সেটা একটু পূরণ করে দাও বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাপোর্টটা করে দাও বন্ধুরা। আর আমিও চেষ্টা করবো যতটা সম্ভব সংযুক্ত হয়ে ভিডিও বানার বন্ধুরা, কারণ বলা যায়নি বন্ধুরা কে কোথায় রিপোর্ট করে দেবে, পুরো আমার ক্যারিয়ারই পুরো শেষ করে দেবে এই বয়সে। যাই হোক, আশা করছি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করবে, এটাই আমি চাইবো, এবং নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের কুর্মী সমাজ থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে একটা সঠিক পথে যেতে পারে, তার আমি আমার দিক থেকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। সো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো, আর পাশ থেকো। অল দ্য বেস্ট।